নমস্কার প্রিয় দর্শক বন্ধু, মু জ্যোতির্বিদ সুধীর স্বাগত করছি মোর ইউট্যুব চ্যানেল অ্যাস্ট্রোবাস্তু অ্যান্ড স্পিরিচুয়াল নলেজ কু। আপনার দেখছেন মোর ইউট্যুব চ্যানেল স্পিরিচুয়াল বলছি। প্রিয় দর্শক বন্ধু, কর্পূর পূজার সাধারণত আমি যে কর্পূর ব্যবহার করে থাকি সেই কর্পূর কথা কুচি। এই কর্পূরর ঐতিহাসিক প্রয়োগ, আপনার মনের প্রশ্ন আসুব যে মু এই ভিডিওর নাটি এমনি কী রাখিছি যে ঐতিহাসিক প্রয়োগ। হ্যাঁ মোর প্রিয় দর্শক বন্ধু, আমার প্রাচীন ভারতীয় জ্যোতিষ শাস্ত্রে যে সব দুর্লভ বিরল তথ্যগুলি রয়েছে, সামান্য ছোটিয়া ছোটিয়া কথাগুলি দেখুন, যে কর্পূর কু আপনার অতি সামান্য জিনিস বলে ভাবুন মনে করছেন, সে কর্পূরর মাহাত্ম্য সম্পর্কে আমি আজ আলোচনা যেতবে করা জাঁবা। এই কর্পূরর কত দূর রয়েছে আর উপকারিতা, কর্পূর সাধারণত আমি পূজারে ব্যবহার করে থাকি। দেখবে যেতবে ঠাকুর পাখে পূজারে আরতি বা আরতি করা যায়, সে সময় ভাব ভক্তি ভক্ত মানে রয়ে এবং গোটে স্বতঃপ্রবৃত্ত ভাব সে মনে এই কর্পূর আরতি সরিগলা পরে গোটে আনন্দ মনে আসে, গোটে সকারাৎমক ভাবনা সমস্ত মনে সৃষ্টি হুয়ে। কী হুয়ে? এর কারণ হল কর্পূরর নির্গত হওয়া যে ধূয়া, এ বায়ুমণ্ডলক বাতাবরণক তৎকাল শুদ্ধ করে দিয়ে, যাফলের কি আমার বায়ুমণ্ডল রয়েছে হানিকারক ভাইরস আপনার ব্যাকটেরিয়া এবং বিভিন্ন প্রকার ভূতাণু কীটাণুগুলি বায়ুমণ্ডল নষ্ট করে দিয়ে। কর্পূরক আয়ুর্বেদ শাস্ত্রের ঔষধ ভাবে ব্যবহার করা যাই থাকে। এই কর্পূর আমি কিভাবে ভাবে মালামাল করে পড়ে এবং এই কর্পূর আমার কেমি সমস্ত গ্রহ দোষক নিবারণ করে পড়ে, আমীবনের হস ফেরে আনি পড়ে, এই সম্পর্কে আমি এই ভিডিওর আজ বিস্তৃত ভাবে আলোচনা করা। মোর প্রিয় দর্শক বন্ধু, যদি আপনার নয় করে মোট ভিডিও দেখুম তাহলে নিশ্চিত ভাবে আপনার সবসক্রাইব করে নিত, লাইক করুন এবং বহু পরিমাণে সেয়ার করুন এবং নিয়মিত ভাবে দেখুন মোট ইউট্যুব চ্যানেল অ্যাস্ট্রোবাস্তু অ্যান্ড স্পিরিচুয়াল নলেজ বা স্পিরিচুয়াল গুরুজি। প্রিয় দর্শক বন্ধু, রাত্রে শোবার সময় যদি আপনার ভালো নিদ আসু না, তাহলে নিশ্চিত ভাবে আপনার বেডরুমে গোটিয়ে কর্পূর শোবার পূর্ব আপনার জলাই দিও, এদারা আপনার সুখ নিদ্রা আসবা সঙ্গে সঙ্গে। আপনার যদি রোগের সবুলে পীড়িত হচ্ছেন, সব সর্বদা আপনার রোগ কষ্ট লাগি রয়েছে, তাহলে এই রোগর আপনার মুক্তি মিলব, আপনার সুস্থ সবল রহবে এবং আপনার সুখ নিদ্রা হব, চর্ম রোগ আপনার হব না। ঘরে যদি আপনার পবন যাতায়াত ঠিক ভাবে হো না, ভেন্টিলেসন এয়ার ভেন্টিলেসন ঠিক ভাবে হো না, তাহলে সেপরি ঘরে নিশ্চিত ভাবে আপনার গোটি কর্পূর শোবার পূর্ব রাতে জলাত, তৎকাল আপনার বায়ুমণ্ডল শুদ্ধ যা ব্যাকটেরিয়া আপনার, কিন্তু না বায়ু চলাচল নকলে সাধারণত বিভিন্ন প্রকার ভূতাণু কীটাণুগুলি ঘর ভিতরে স্টোরেজ হয়ে রয়ে যাতে, সেপাই কর্পূর জাড়িলে তৎকাল আপনার বায়ু শুদ্ধ হয়ে যাব এবং বাতাবরণ গোটে সকারাৎমক প্রভাব আপনার আসিযোগ। যদি বিবাহ ক্ষেত্রে বাধা আসুচি, তাহলে নিয়মিত ভাবে আপনার গঙ্গা জলরে টিকে কর্পূর মিশাই আপনার স্নান করতু, দেখুন নিশ্চিত ভাবে আপনার স্নান করা সহ আপনার যদি মহাদেবকে কর্পূর এবং গঙ্গা জলরে আপনার মহাদেবকে স্নান করতে বা মহাদেবকে অভিষেক করতে, তাহলে নিশ্চিত ভাবে আপনার বিবাহ ক্ষেত্রে যে বিলম্ব আসুচি, যে বাধা আসুচি, তাহা দূর হব এবং খুব শীঘ্র মনলাখি প্রস্তাব আপনার আসি বিবাহ খুব শীঘ্র স্থির হয়ে যাব। যদি আপনার ধনলাভ চাহুচান, যদি আপনার সমাজের মান সম্মান প্রতিষ্ঠা চাহুচান, তাহলে আপনার আর্থিক ক্ষেত্র হো, বৈবাহিক জীবনর শান্তি হো, আপনার শুক্রবার দিন মনে রাখতু, শুক্রবার দিন সন্ধ্যা বেড়ে আপনার, কারণ শুক্রবার সন্ধ্যা সময়ের শুক্রক হোরা বা সময় গোটে নির্দিষ্ট সময় আসি থাকে, যা গ্রহর হোরা সময় কুযায়, সেইভাবে গোটে সময় সন্ধ্যা সময় আপনার কর্পূর নেই লক্ষ্মীনারায়ণ মন্দির যাতে এবং আপনার যে আমার রয়েছেন পুরোহিত যে রয়েছে বা যে পূজক আমার রয়েছে তাঁকু আপনার দিও, আপনার কর্পূর সেই ঠাকুর আরতি করে দিও, এদারা নিশ্চিত ভাবে আপনার এইভাবে যদি আপনার ক্রমাগত পাঁচ শুক্রবার করতে আপনার
ମୁଁ ଏଠି ଦୃଢ଼ତାର ସହିତ ଆପଣଙ୍କୁ କହିବାକୁ ଚାହିଁବି ଯେ ଆପଣ ଆର୍ଥିକ କ୍ଷେତ୍ରରେ କେତେ ଦୂର ପ୍ରଗତି କରୁଛନ୍ତି ନିଜେ ହିଁ ଅନୁଭବ କରିପାରିବେ। ପ୍ରିୟ ଦର୍ଶକ ବନ୍ଧୁ, ଯଦି ଆପଣ ଧନବାନ ହେବାକୁ ଚାହୁଁଛନ୍ତି, ବ୍ୟବସାୟ ପ୍ରତିଷ୍ଠାନଟିଏ କରିଛନ୍ତି, ଆପଣ ଚାହୁଁଛନ୍ତି ଆପଣଙ୍କର ଅର୍ଥ ବୃଦ୍ଧି ହେଉ, ଗରାଖମାନେ ଆସନ୍ତୁ, ଆପଣଙ୍କ ଦୋକାନରେ ବିକ୍ରି ପଟା ଭଲ ହେଉ, ଆପଣ ଦୁଇ ପଇସା ଭଲ ଲାଭ ପାଆନ୍ତୁ, ତାହେଲେ ଏପରି କ୍ଷେତ୍ରରେ ଆପଣ ଲଗାତାର 43 ଦିନ ମା ଦୁର୍ଗାଙ୍କ ଉଦ୍ଦେଶ୍ୟରେ କର୍ପୂର ଜାଳନ୍ତୁ ଏବଂ ଶୁକ୍ରବାର ଠାରୁ ଆପଣ 43 ଦିନ ଲଗାତାର କର୍ପୂର ଜାଳନ୍ତୁ ଏବଂ କର୍ପୂର ସହିତ ଗୋଟିଏ ଗୋଲାପ ଫୁଲଟିଏ ଆପଣ ରଖନ୍ତୁ। ସେ ଗୋଲାପ ଫୁଲ ପାଖରେ ଆପଣ କର୍ପୂରଟିଏ ଜାଳନ୍ତୁ। 43 ଦିନ ଆପଣ କର୍ପୂର ଜାଳି ସାରିବା ପରେ ଠାକୁର ଘରେ ଆପଣ ସେଇ ଗୋଲାପ ଫୁଲଟିକୁ ମଉଳି ଯାଇଥିବ, ଅବଶ୍ୟ ଶୁଖି ଯାଇଥିବ, ଆପଣ ସେଇ ଗୋଲାପ ଫୁଲଟିକୁ ଆଣି ଆପଣଙ୍କର କ୍ୟାସ୍ ବକ୍ସ ବା ଟ୍ରେଜେରୀରେ, ବା ଆପଣ ଯଦି ବ୍ୟବସାୟୀ ନୁହନ୍ତି ତାହେଲେ ଆପଣଙ୍କର ଘର ଟ୍ରେଜେରୀରେ ଆପଣ ମଧ୍ୟ ଏହାକୁ ରଖିଦେଇପାରିବେ। ଏହାଦ୍ୱାରା ଆପଣଙ୍କର ବିଭିନ୍ନ ସୂତ୍ରରୁ କିଭଳି ଭାବରେ ଅର୍ଥ ଲାଭ ହୋଇପାରୁଛି ଏହାର ସକାରାତ୍ମକ ପ୍ରଭାବଟିକୁ ଆପଣ ନିଜେ ହିଁ ଅନୁଭବ କରିପାରିବେ। ପ୍ରିୟ ଦର୍ଶକ ବନ୍ଧୁ, ଯଦି ଶନି ରାହୁ ଭଳି ଗ୍ରହ ଆପଣଙ୍କର ଆପଣଙ୍କୁ କଷ୍ଟ ପହଞ୍ଚାଉଛନ୍ତି, ଶନି ଦଶା ଚାଲିଛି, ରାହୁ ଦଶା ଚାଲିଛି, ଯଦି ଆପଣଙ୍କର ଚାକିରି ବୃତ୍ତି ଚାଲିଯାଉଛି, ଆପଣ କର୍ମସଂସ୍ଥାନଟିଏ ଖୋଜି ଖୋଜି ଥକିଗଲେଣି, କର୍ମସଂସ୍ଥାନ ପାଇପାରୁନାହାନ୍ତି, ତାହେଲେ ଏପରି କ୍ଷେତ୍ରରେ ଆପଣ ଶୁକ୍ରବାର ଠାରୁ ନିୟମିତ ଭାବରେ କର୍ପୂର ଜଳରେ ସ୍ନାନ କରିବା ଆରମ୍ଭ କରିଦିଅନ୍ତୁ। ଅନେକ ଲୋକଙ୍କର ଜନ୍ମଜାତକରେ କାଳସର୍ପ ବନ୍ଧନ ଦୋଷ ଥାଏ, ଯଦି କାଳସର୍ପ ବନ୍ଧନ ଦୋଷ ଅଛି ତାହେଲେ ନିଶ୍ଚିତ ଭାବରେ ଆପଣ କର୍ପୂର ଜଳରେ ସ୍ନାନ କରିବା ଆରମ୍ଭ କରିଦିଅନ୍ତୁ। ଧୀରେ ଧୀରେ ଆପଣଙ୍କର ସମସ୍ତ କାଳସର୍ପ ବନ୍ଧନ ଦୋଷ ନିବାରଣ ହୋଇଯିବ। ଏଥିପାଇଁ ବଡ଼ ବଡ଼ ପୂଜାପାଠ ଯଜ୍ଞର କୌଣସି ଆବଶ୍ୟକତା ନାହିଁ। ପ୍ରିୟ ଦର୍ଶକ ବନ୍ଧୁ, ଯଦି ଆପଣ ଉତ୍ତମ ସ୍ୱାସ୍ଥ୍ୟ ଚାହୁଁଛନ୍ତି, ସମାଜରେ ମାନ ସମ୍ମାନ ଚାହୁଁଛନ୍ତି, ମୁଁ ଯେଭଳି ଭାବରେ କହିଲି ଆପଣଙ୍କୁ, ଯଦି ଆପଣ ଅର୍ଥ ଲାଭ କରିବା ପାଇଁ ଚାହୁଁଛନ୍ତି, ମା ଲକ୍ଷ୍ମୀଙ୍କର ମନ୍ଦିରରେ ଶୁକ୍ରବାର ଦିନ ସନ୍ଧ୍ୟାବେଳେ ଆପଣ କର୍ପୂର ଜାଳନ୍ତୁ। ଯଦି ମା ଲକ୍ଷ୍ମୀଙ୍କ ମନ୍ଦିରକୁ ଆପଣ ନ ଯାଇପାରୁଛନ୍ତି, ମା ଲକ୍ଷ୍ମୀଙ୍କ ଉଦ୍ଦେଶ୍ୟରେ ଆପଣ ଶୁକ୍ରବାର ଦିନ ଠାରୁ ଲଗାତାର 43 ଦିନ କର୍ପୂରଟିଏ ନିଶ୍ଚିତ ଭାବରେ ଜାଳନ୍ତୁ। ବ୍ୟବସାୟ ଆଉ ଆର୍ଥିକ କ୍ଷେତ୍ରର ଲାଭ ପାଇଁ ଆପଣ କର୍ପୂର ସହିତ ଲବଙ୍ଗ ମଧ୍ୟ ଏକତ୍ର ଜଳାଇ ପାରନ୍ତି। ପ୍ରିୟ ଦର୍ଶକ ବନ୍ଧୁ, ଯଦି ଆପଣ ଘରେ ସ୍ଥିର ଭାବରେ ଲକ୍ଷ୍ମୀଙ୍କୁ ରଖିବା ପାଇଁ ଚାହୁଁଛନ୍ତି, ସ୍ଥାୟୀ ଭାବରେ ଆପଣ ଲକ୍ଷ୍ମୀଙ୍କର କୃପା ବା ତାଙ୍କର ଆଶୀର୍ବାଦ ଚାହୁଁଛନ୍ତି, ତାହେଲେ ଲବଙ୍ଗ ଆଉ କର୍ପୂର ଭୋଜନ ସରିଗଲା ପରେ ଅର୍ଥାତ୍ ରାତିରେ ଖାଇ ପିଇ ସାରି ସମସ୍ତେ ଯେତେବେଳେ ଆମେ ଶୋଇବାକୁ ଯିବା ସେ ସମୟରେ ଆପଣଙ୍କ ରୋଷେଇ ଘର ବା କିଚେନ୍ ରୁମ୍କୁ ଆପଣ ସଫା କରି ଖଣ୍ଡିଏ କର୍ପୂର ସହିତ ଗୋଟିଏ ଲବଙ୍ଗ ଆପଣ ଜାଳି ଦିଅନ୍ତୁ, ଯାହାଫଳରେ ମା ଅନ୍ନପୂର୍ଣ୍ଣା ବା ମା ଲକ୍ଷ୍ମୀ ଅନ୍ନପୂର୍ଣ୍ଣାଙ୍କର ଅନ୍ୟ ଲକ୍ଷ୍ମୀ ମା ଲକ୍ଷ୍ମୀଙ୍କର ଗୋଟିଏ ଅବତାର ଅନ୍ନପୂର୍ଣ୍ଣା ଇଏ ନିଶ୍ଚିତ ଭାବରେ ଆପଣଙ୍କ ଉପରେ ସଦୟ ରହିବେ ଏବଂ କେତେବେଳେ ହେଲେ ଅନ୍ନର ଅଭାବ ଆପଣଙ୍କ ଘରେ ରହିବ ନାହିଁ। ଯଦି ଆପଣଙ୍କର ଗୃହରେ କ୍ଲେଶ ଉତ୍ପନ୍ନ ହେଉଛି, ଅଭାବ ଦାରିଦ୍ରତା ଲାଗି ରହିଛି, ତାହେଲେ ଅଷ୍ଟଗନ୍ଧ ସହିତ ଆପଣ କର୍ପୂର ନିୟମିତ ଭାବରେ ଠାକୁର ଘରେ ମଧ୍ୟ ଜଳାଇ ପାରିବେ। ବ୍ୟବସାୟର ଉନ୍ନତି ପାଇଁ ମୁଁ ଯେମିତି କହୁଥିଲି, ଶୁକ୍ରବାର ଦିନ ଆପଣ ନିଶ୍ଚିତ ଭାବରେ କର୍ପୂର ନେଇକରି ଲକ୍ଷ୍ମୀନାରାୟଣ ମନ୍ଦିରରେ ଜଳାନ୍ତୁ। ଶତ୍ରୁ ଯଦି ଆପଣଙ୍କ ପଛରେ ଲାଗିଛନ୍ତି, ଶତ୍ରୁ ପୀଡ଼ାରେ ଆପଣ ଉତ୍ପୀଡ଼ିତ ହେଉଛନ୍ତି, ତାହେଲେ ଏଭଳି କ୍ଷେତ୍ରରେ ଆପଣ 5ଟି ଲବଙ୍ଗ ଓ କର୍ପୂର ଜାଳନ୍ତୁ। କାହା ନାଁରେ ଆପଣ ଜାଳିବେ? ପ୍ରଭୁ ହନୁମାନଙ୍କ ନାଁରେ ଆପଣ ଜାଳନ୍ତୁ, କିମ୍ବା ପ୍ରଭୁ ଗଣେଶଙ୍କ ନାଁରେ ଆପଣ ଜାଳନ୍ତୁ 5ଟି ଲବଙ୍ଗ ଏବଂ କର୍ପୂର। ଏବଂ ଏଇ କର୍ପୂର ଲବଙ୍ଗ ଜଳିଗଲା ପରେ ଯେଉଁ ଅବଶେଷ ରହିଯିବ, ଟିକେ ପାଉଁଶ ଯେଉଁ ରହିଯିବ, ତାକୁ ଆପଣ ମଥାରେ ଲଗାନ୍ତୁ। କ୍ରମାଗତ ଭାବରେ 7 ଦିନ ଯଦି ଆପଣ କରନ୍ତି, ତାହେଲେ ମୁଁ ଆପଣଙ୍କୁ ଦୃଢ଼ତାର ସହିତ କହିବାକୁ ଚାହିଁବି ଯେ ଆପଣଙ୍କ ପଛରେ ଯେତେ ବିବାଦୀୟ ଲୋକ ଲାଗିଥାନ୍ତୁ ନା କାହିଁକି, ଶତ୍ରୁ ଭୟ ଦୂର ହେବ ଏବଂ ଆପଣଙ୍କର ସ୍ୱାସ୍ଥ୍ୟ ନିଶ୍ଚିତ ଭଲ ରହିବ। ନକାରାତ୍ମକ ଯଦି ଉର୍ଜା ରହିଛି ଆପଣଙ୍କ ଶରୀରରେ, ଆପଣ ଗୋଟେ ଆମେ ଗୋଟେ ପ୍ରାକ୍ଟିକାଲ ପରୀକ୍ଷା କରିବା ଏଇ କର୍ପୂରକୁ ନେଇକରି। ଯଦି ଆପଣଙ୍କ ଶରୀରରେ
ନକାରାତ୍ମକ ଉର୍ଜା ରହିଛି ତାହେଲେ ଆପଣ ଗୋଟିଏ କର୍ପୂରଟିଏ ସନ୍ଧ୍ୟା ସମୟରେ ଜଳେଇ ଦିଅନ୍ତୁ। ଦେଖନ୍ତୁ ଯଦି ସେଥିରୁ ଅଧିକ ପରିମାଣରେ ଧୂଆଁ ନିର୍ଗତ ହେଉଛି, ଫଳଫଳ ହୋଇକରି ଜଳୁଛି ଏବଂ କର୍ପୂର ଆଉ କିଛି ଥାଇକରି ହଠାତ୍ କରିକି ଆପଣଙ୍କ ନିଆଁଟି ଲିଭି ଯାଉଛି, ତାହେଲେ ଆମକୁ ଧରି ନେବାକୁ ପଡ଼ିବ ଯେ ନିଶ୍ଚିତ ଭାବରେ ଆମ ଶରୀରରେ ନକାରାତ୍ମକ ଉର୍ଜା କିଛି ରହିଛି। ଯଦି ଆପଣଙ୍କର ନିଆଁଟି ସ୍ଥିର ଭାବରେ ଜଳିଲା, ନିଆଁଟି ସ୍ଥିର ଭାବରେ ଜଳୁଛି ଏବଂ ସେଥିରୁ ଧୂଆଁ ନିର୍ଗତ ହେଉନାହିଁ ଏବଂ ସ୍ଥିର ଭାବରେ ଜଳୁଛି, ତାହେଲେ ଆପଣ ମନେ ରଖନ୍ତୁ ଆପଣଙ୍କର ଗ୍ରହ ଦୋଷ ଶାନ୍ତି ଅଛି, ଆପଣ ଗୋଟେ ସକାରାତ୍ମକ ଅବସ୍ଥାରେ ଅଛନ୍ତି, ତେଣୁ ଆପଣଙ୍କର ନିଆଁଟି ସ୍ଥିର ଭାବରେ ଜଳୁଛି କର୍ପୂର ନିଆଁଟି। ଯଦି ଏହା ହଲଚଲ ଅଧିକ ହେଉଛି ତାହେଲେ ଗ୍ରହ ଦୋଷ ଅଛି ବୋଲି ଆପଣ ଜାଣନ୍ତୁ। ବିନା ପବନରେ ଯଦି ଆପଣଙ୍କର ନିଆଁଟି ହଲଚଲ ହେବା ଆରମ୍ଭ କରୁଛି, ଫଳଫଳ ହେଇକି ଅଧାରୁ ଲିଭି ଯାଉଛି, ତାହେଲେ ଆପଣ ଜାଣନ୍ତୁ କେଉଁଠି ନା କେଉଁଠି ଆପଣଙ୍କର ଗ୍ରହର ନିଶ୍ଚିତ ଭାବରେ ଗ୍ରହ ଦୋଷ ରହୁଛି। ତା ସହିତ ଆପଣଙ୍କ ଉପରେ କୁଦୃଷ୍ଟି ନଜର ବା ଏଇଭଳି କିଛି ଉପରି ବାଧା ଆପଣଙ୍କ ଉପରେ ରହିଛି। ଯଦି ଆପଣ ଏଇଭଳି କ୍ରମାଗତ ଭାବରେ ହନୁମାନ କିମ୍ବା ପ୍ରଭୁ ଗଣେଶଙ୍କ ନାଁରେ କର୍ପୂର ଆପଣ 21 ଦିନ ଆପଣ ଜାଳନ୍ତି, ତାହେଲେ ଆପଣଙ୍କ ଶରୀରରୁ ସମସ୍ତ ନକାରାତ୍ମକ ଦୋଷ ଦୂର ହୋଇଯାଇଥାଏ ଏବଂ ଆପଣ ଗୋଟିଏ ସୁସ୍ଥ ସକାରାତ୍ମକ ଅବସ୍ଥାକୁ ଅନୁଭବ କରିଥାନ୍ତି। ତାହେଲେ ଏଇ ଭିଡ଼ିଓରେ ଆମେ ଯେଉଁ କଥା କର୍ପୂର ବିଷୟରେ ଆଲୋଚନା କରୁ, ଯେଉଁ କର୍ପୂରକୁ ଅତି ସାମାନ୍ୟ ବୋଲି ଆପଣ ଭାବୁଛନ୍ତି, ଏବେ ଆପଣ ଜାଣିଲେ ତ ଏଇ କର୍ପୂରର କେତେ ମହାତ୍ମ ରହିଛି। ତାହେଲେ ପ୍ରିୟ ଦର୍ଶକ ବନ୍ଧୁ, ଛୋଟିଆ ଛୋଟିଆ ଜିନିଷ ଗୁଡ଼ିକ ଯାହାକି ଆମ ହାତ ପାହାନ୍ତାରେ ରହିଛି, ସେଇ ଜିନିଷର ଉପକାରିତାକୁ ଆମେ ଜାଣିବା, ତାକୁ ବ୍ୟବହାରରେ ଲଗେଇବା ଏବଂ ଆମେ ଗୋଟିଏ ସୁସ୍ଥ ସକାରାତ୍ମକ ଭାବନାରେ ବଞ୍ଚିବା ଏବଂ ଗୋଟିଏ ସୁଖ ସମୃଦ୍ଧିପୂର୍ଣ୍ଣ ଜୀବନଯାପନ କରିବା, ଏହି ହେଉଛି ମୋର ଉଦ୍ଦେଶ୍ୟ ଭିଡ଼ିଓ ଆଣିଦେବାର। ମୋର ଏହି ଉପସ୍ଥାପନାଟି ଆଜି ଆପଣମାନଙ୍କୁ କେମିତି ଲାଗିଲା ନିଶ୍ଚିତ ଭାବରେ ଆପଣମାନଙ୍କର ସୁଚିନ୍ତିତ ମତାମତ ଅପେକ୍ଷାରେ ରହୁଛି। ମୁଁ ଜ୍ୟୋତିର୍ବିଦ ସୁଧୀର, ପୁଣି ଏମିତି ଛୋଟିଆ ଛୋଟିଆ ଜ୍ୟୋତିଷୀୟ ସରଳ ତୁଟୁକା କଥାଗୁଡ଼ିକୁ ନେଇ ମୁଁ ଆସୁଥିବି। ଆପଣମାନେ ଦେଖୁଥାନ୍ତୁ ନିୟମିତ ଭାବରେ ମୋର ୟୁଟ୍ୟୁବ୍ ଚ୍ୟାନେଲ୍ ସ୍ପିରିଚୁଆଲ୍ ଗୁରୁଜୀ। ଆଜି ପାଇଁ ଏତିକି ପ୍ରିୟ ଦର୍ଶକ ବନ୍ଧୁ, ପୁଣି ଆଗାମୀ ଅଧ୍ୟାୟରେ ଦେଖା ହେବା। ସେ ପର୍ଯ୍ୟନ୍ତ ଜୟ ଜଗନ୍ନାଥ।